তো বন্ধুরা আমরা যেতে যেতে এখন এলানবার্গের সামনে চলে এসেছি, প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই পার্ক সাইডে। দাঁড়িয়ে আছি এখন আমরা। নমস্কার বন্ধুরা, আমি প্রবীণ, আরো একবার স্বাগত জানাই বিএস ব্লগে। এই সঙ্গে বন্ধুরা স্বাগত জানাই আরো একটা নতুন ট্রাভেল ব্লগে। তো বন্ধুরা আজকে 25শে ডিসেম্বর, আজকে মেরি ক্রিসমাস। তো আমরা চলে এসেছি এখন পার্ক স্ট্রিটে। আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বন্ধু রূপম এসেছে, দেখতে পাচ্ছ রূপম। তো এখন পার্ক স্ট্রিটে রয়েছি, প্রপার এলান পার্ক ঘুরবো, ঘুরে পুরো রিভিউটা তোমাদের দেবো। আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আর দেখতে পাচ্ছ প্রচুর লোক এখান থেকে যাওয়া আসা করছে। আমরা এখনও প্রপার জায়গায় যাইনি, আমরা এখনও বাইরে রয়েছি, যাচ্ছি রাস্তায় ওয়েতে রয়েছি এখনও। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে, যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক। বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ প্রচুর লোক যাচ্ছে, দেখতে পাচ্ছ শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না, মানে একাধিক লোক যাচ্ছে, যেন পুজো হয়েছে, পুজো লেগেছে, পুজোর মতো প্রচুর লাইন আর প্রচুর লোক। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছ পার্ক স্ট্রিটের গেট শুরু হচ্ছে, আর লাইটের মানে এখান থেকে পুরো সাজানো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো পার্ক স্ট্রিটের দয়ানন্দ যে ব্রিজ, সেটা কি সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে একাধিক লোক যাচ্ছে, আমরা তার সঙ্গে হাঁটছি, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে লোক, যেন পুজো লেগে গেছে। পুজোতে যেরকম ঠাকুর দেখার ভিড় হয় সেরকম পরিমাণে এখানেও ভিড় দেখতে পাচ্ছ, কিন্তু অপূর্ব করে সাজিয়েছে দেখতে পাচ্ছ, পুরো ব্রিজটা কভার করেছে কি সুন্দর করে সাজানো। রাস্তা কিন্তু ব্লক করেনি, রাস্তা চলছে গাড়ি ঘোড়া, তার সঙ্গেই পুলিশের যে যাতায়াতের যে ব্যবস্থা করেছে খুব সুন্দরভাবে করেছে দেখতে পাচ্ছ সেমরা। হ্যালো বন্ধুরা, তো আমরা এখন রয়েছি ব্রিজের তলায়, বাকি যে ব্রিজ সেই ব্রিজের তলায় রয়েছি এখন। আর এখন যাবো এলান পার্কের দিকে, আর আমি আর আমার বন্ধু রূপম দুজন মিলে যাচ্ছি, আর আশেপাশে প্রচুর লোক যাচ্ছে। তো আজকে যেহেতু 25শে ডিসেম্বর স্পেশাল, আর 25 তারিখ থেকে মোটামুটি 1 তারিখ পর্যন্ত এরকম ভিড় চলবে পার্ক স্ট্রিটে, প্রচুর পরিমাণ ভিড় হয়েছে, মানে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তার মধ্যে দিয়ে মানুষ এই উৎসবকে উপভোগ করছে প্রত্যেকবারের মতো এবছরও। তো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি এলান পার্কের দিকে, আর ইতিমধ্যেই প্রচুর পরিমাণ লোক জড়ো হয়ে গেছে, আর প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ, পুজোর লাইনের মতো লাইনে দাঁড়িয়ে আছি এখন আমরা দেখতে পাচ্ছ। সবাইকে দেখতে পাচ্ছ, সবাই কিন্তু ছবি তুলতে ভিডিও করতে ব্যস্ত, এত পরিমাণ মানুষের সমাগম ঘটেছে, আর এই স্মৃতিরূপে সবাই ছবি তুলে রাখতে চাইছে। তো বন্ধুরা আমরা যেতে যেতে এখন এলান পার্কের সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ এই সুন্দর করে সাজিয়েছে উপরে, পুরো একদম লাইটে চাদর করে দিয়েছে পুরো একদম লাইটের, আর এখানে মানুষ আর মানুষ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে এখন চলে এসেছি পার্ক স্ট্রিটের একজন মেন জায়গায়, আর এখানে 31 এবং 1 জানুয়ারি আর 25শে ডিসেম্বর এই 3 দিন প্রচুর মানুষ এখানে সমাগম হয়, আর প্রত্যেক বছর নয় এবছরও প্রচুর ভিড় হয়েছে, আর প্রচুর মানুষের জমায়েত ঘটেছে এখানে। রাস্তায় ট্রাফিক পুলিশকে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই ভিডিওতে। ফ্রেন্ডস আমরা এখন প্রপার এলান পার্কের সামনে চলে এসেছি, আর যতদূর যাচ্ছি শুধু লোক আর লোক, মানে মানুষ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, আর মানুষের মাথা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এখন যাচ্ছি এলান পার্কের দিকে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো আজকের এই 25শে ডিসেম্বর স্পেশাল। আর এই ধরনের ভিডিও তোমরা প্রায় সময় আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আমার বন্ধু রূপম এসছে, দুজন মিলে চলে এলাম আজকের ব্লগ করতে।
ফার্স্ট টাইম এসেছি আকসিডে ব্লগ করতে। তো বন্ধুরা ওখানে দেখতে পাচ্ছ এটা হলো অ্যালান পার্ক, অ্যাকচুয়াল অ্যালান পার্ক। তো আমরা এখন রাস্তার এই পারে রয়েছি, এখন ওই পার দিয়ে যাবো। কিন্তু অ্যালান পার্কটা কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না, পুরোটা বন্ধ করে রেখেছে, যেহেতু মানে লোক বেশি হয়ে গেছে আর স্পেসের তুলনায়, তাই পুরোটা বন্ধ করে রেখেছে। তবে আমরা ওই পার দিয়ে ঘুরে যাবো, গিয়ে পুরো ভিডিওটা তোমাদের দেখাবো আর পার্কের বাইরেটা তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা অ্যালান পার্কে এখন সামনে যাওয়া যাক, কিন্তু ভেতরে হয়তো প্রবেশ করতে দেবে না। তো চলো বন্ধুরা, এখন রয়েছি অ্যালান পার্কের সামনে আর এটা হলো অ্যালান পার্ক। তো এটা হলো বন্ধুরা অ্যালান পার্কের ভেতরের ভিউটা। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, আর যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করবে যাতে নতুন নতুন ভিডিও যখনই যায় তোমরা দেখতে পারো। তো বন্ধু চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো।